নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি সর্ষে দিয়ে ঢ্যাঁড়শের ঝাল। গরমকালে সবজির মধ্যে ঢ্যাঁড়শ অন্যতম, আর সর্ষে দিয়ে ঢ্যাঁড়শের এই রেসিপিটা একেবারে সিম্পল একটা রেসিপি। খুব কম সময়ে, খুব কম ইনগ্রিডিয়েন্টসে এবং খুব সহজে বানানো যায় আর খেতেও বেশ ভালো লাগে। আসুন দেখি সর্ষে দিয়ে ঢ্যাঁড়শের ঝাল আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে ইন্ডাকশান অন করে একটা ননস্টিক প্যান চাপিয়ে দিয়েছি। প্রথমেই এখানে 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে প্রথমেই ঢ্যাঁড়শগুলোকে একটু ভেজে নেব। ঢ্যাঁড়শগুলোকে এভাবে মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। সব ঢ্যাঁড়শের টুকরোগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ঢ্যাঁড়শের মধ্যে একটা পিচ্ছিল ভাব থাকে, সেটা পুরোপুরি চলে না যাওয়া পর্যন্ত ঢ্যাঁড়শগুলোকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি প্রায় 6-7 মিনিট ঢ্যাঁড়শটাকে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। ঢ্যাঁড়শের মধ্যে পিচ্ছিল পদার্থটা অনেকটাই চলে গেছে। এবারে আমি এখানে স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিচ্ছি, আর তার সাথে 1/3 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়োও আমি এখানে দিয়ে দিলাম। 2 কাঁচা লঙ্কা চিরে এখানে দিয়ে দিলাম। এবারে লবণ এবং হলুদ গুঁড়োটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। লবণ এবং হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেবার পর এখানে আমি 10 মিনিটের জন্য প্যানটি ঢাকা দিয়ে রান্না করব। এই সময় ফ্লেমটা একটু লো রাখবো যাতে ঢ্যাঁড়শগুলো ভালোভাবে সফট হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, এবারে আমি প্যানের ঢাকনা খুলে দিলাম। আবারও ঢ্যাঁড়শগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ঢ্যাঁড়শগুলো অনেকটাই সফট হয়ে এসেছে। এবারে আমি সর্ষে এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। পাত্রটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এবারে সর্ষে বাটাটাকে ঢ্যাঁড়শের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম ঢ্যাঁড়শের জন্য 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ সর্ষে নিয়েছি। 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ সর্ষে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে 2টো লঙ্কা দিয়ে একসাথে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। অনেক সময় সর্ষে পেস্ট করলে তিতো হয়, তাই সর্ষে পেস্ট করার সময় যদি আপনারা সামান্য লবণ অ্যাড করে দেন তাহলে আর সর্ষে পেস্ট করলে তিতো হবে না। এখানে আমি ঢ্যাঁড়শ আর সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেবার পর এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 150 ml পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নেব। আবারও একটু নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি প্যানটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। ফ্লেমটা মিডিয়াম রাখছি। 10 মিনিট হয়ে গেছে, আবারও ঢাকনাটা খুলে দিলাম। এখানে দেখতে পাচ্ছি গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে এবং ঢ্যাঁড়শগুলিও খুব ভালোভাবে সফট হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিলাম। আপনারা একটু টেস্ট করে দেখে নিতে পারেন লবণটা ঠিক আছে কি না। এবারে নামানোর আগে 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। শেষে এই কাঁচা সর্ষের তেলের ঝাঁঝটা কিন্তু এই ডিশটাতে বেশ ভালো লাগে। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এই ডিশটার ক্ষেত্রে গ্রেভিটা ঘন মাখামাখা হয়। এখানে আমার সর্ষে দিয়ে ঢ্যাঁড়শের ঝাল রেডি হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিলাম। এবারে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন ঢ্যাঁড়শের এই ডিশটা। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আপনার মূল্যবান মতামত, সাজেশনস বা রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। নেক্সট দিন হাজির হব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আর এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।